हेलो फ्रेंड्स, रोजारियो रसोई घर থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কিছু বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই বল মাছের ভাজা কারি করে দেখাতে, সেই কারণেই আমি আজকে আপনাদের সামনে আসলাম। চলুন তাহলে ভাজা কারিটি করে দেখাই। এখানে বল মাছ নিয়েছি আর বেগুন নিয়েছি। আর প্রথমে আমি বল মাছটা ভালো করে ঘষে নেব। আগে ঘষে ধুয়ে নিয়ে তারপরে কাটব। কাটার পরে কিন্তু আমি মাছটা আর ধুব না, জল লাগাবো না। তারপর বেগুনগুলো আমি সরু সরু করে কেটে নেব। আমি লম্বা এই ভাজাকারির জন্য লম্বা বেগুন, সরু সরু যে লম্বা বেগুনগুলো পাওয়া যায় সেটা আমি বাজারে পাইনি, সেই কারণে আমি এই বেগুনটা আনলাম। এই বেগুনটা দিয়েই আমি করব। আপনারা যদি সেই লম্বা সরু বেগুনটা পান তাহলে সেটা দিয়েই করবেন। এই দিয়ে আজকে ভাজা কারি রান্না করব। মাছটা আমি ভালো করে ঘষে নিয়েছি, এই পাটাতে আমি ঘষে নিয়েছি। আপনাদের অসুবিধা হলে পাটা ছাড়া আপনারা ডুমুর গাছের পাতা দিয়ে এটা ঘষতে পারেন, খসখসে জিনিস দিয়ে এটা ঘষতে হবে। এবার আমি ঘষে ধুয়ে নিয়েছি, এবার কাটব। কিন্তু কাটার পরে আর ওয়াশ করব না, জল লাগাবো না, ভালো করে চেপে চেপে এটা নিয়ে আমি টুকরো করব। বল মাছের ভাজাকারির জন্য এখানে লাগবে, এখানে আমি পিস পিস করে বল মাছ কেটে নিয়েছি। এখানে 1 কেজি বল মাছ আছে। আর বেগুনগুলো এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি বেগুন আছে। আর লাগবে পেঁয়াজ। এখানে 2 রকমভাবে পেঁয়াজ কাটা আছে, একটা একটু মিহি করে কাটা আছে আর একটু মোটা ধরনের, সামান্য একটু মোটা করে কাটা আছে। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আছে। আর আদা রসুন 2 টেবিল স্পুন পেস্ট। আর আছে লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে জিরে একসাথে গুঁড়ো আছে এখানে 2 টেবিল স্পুন ধনে জিরে গুঁড়ো, এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ নেওয়া হবে। আর ফোড়নের জন্য এখানে 1টা তেজপাতা আর সাদা জিরে আছে। আর এই জিরেটুকু আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আর আছে কাঁচা লঙ্কা, আর রান্না অবশ্যই আমি সর্ষের তেলে করব। এই দিয়ে আজকে আমি করে ফেলব বল মাছের ভাজা কারি। তাহলে আসুন দেখেন। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো নেবেন, ধনে জিরে গুঁড়ো, লবণ, পেঁয়াজটা দিলাম। আর দেব সামান্য সর্ষের তেল। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাছটা আমার ভালো করে মশলা মাখানো হয়ে গেছে, এটা আমি 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা আমি এই বেগুনটা একটু লবণ দিয়ে মাখিয়ে রাখব। এই ভাব করে আমি এটা মাখাবো, পুরো বেগুনটা সুন্দর করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট অবধি রেখে দেব। আমি প্রথমে এই সাদা জিরেটা একটুখানি শুকনো খোলায় ভেজে নিই, তারপরে গুঁড়ো করে রেখে দেব।
জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে গুঁড়ো করব। জিরে গুঁড়ো করে রেখে দিলাম, আমার পরে লাগবে এটা। 10 মিনিট পর আমি চলে এলাম। এবার বেগুনগুলো এভাবে ভালো করে একটু মাখিয়ে নিই, বেগুন থেকে অনেকটা জল ছাড়বে। তারপরে ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। বেগুনটার থেকে অনেক জল ছেড়েছে, এইবার এটাকে আমি এমনি একটু জলটা আলাদা করে নিই, তারপর আবার ভালো জল দিয়ে মেটে ধুব। দেখুন বন্ধুরা, বেগুনটা নুন মাখিয়ে রাখার পরে 10 মিনিট পরে এসে আমি বেগুন থেকেই শুধু এতটা জল বের করলাম চিপে। এবার আমি পরিষ্কার জল দিয়ে বেগুনটা আবার ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে এবার বেগুনটাকে আমি ধুয়ে নেব। এইভাবে আমি দুবার এটা ধুয়ে নেব, কারণ এতে লবণ মাখানো ছিল, একটু ভালো করে ধুয়ে নেব আমি। এবার এটা আমি ফাইনাল ধুয়ে নেব। এটা খুব ভালো করে বেগুনটা দু হাতে এইভাবে চিপে চিপে, যেন একটুও জল না থাকে, এইভাবে চিপে চিপে আমার নিতে হবে। এভাবে আমি পুরোটা করে নেব। আমি আধ ঘন্টা পর চলে এলাম, মাছও ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টা, আর বেগুনটাও আমি একদম রেডি করে রেখেছি। এবার মূল পর্বে আসি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। এবার আমি মাছটা এখানে দিয়ে দেব। মাছ আমি কষিয়ে নেব। মাছটা আমি এখানে ঢেলে দিয়েছি। এবার একটু পরপর এটা আমি হালকা হাতে নাড়বো, খুব ঘন ঘন এটা নাড়বো না, কারণ খুবই নরম মাছ, এটা ভেঙে যাবে। তাহলে খুব হালকা হাতে এটা নাড়তে হবে। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখব। খুবই নরম মাছ, ভেঙে যাওয়ার ভয় থাকে খালি। ভাজা মাছের যে তেলটা আমি একটু কাত করে কড়াইতে আবার দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ
পেঁয়াজগুলো হালকা লালচে লালচে ভাব হয়ে গেছে, এখানে আমি এবার বেগুনটা ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি অল্প নুন লবণ দিয়ে নেব, কারণ বেগুনে লবণ দিয়ে মাখানো ছিল, সেই কারণে সেই বুঝে লবণটা এখানে আমার দিতে হবে। এবার এটাকে খুব ভালো মতন ভাজা ভাজা করে নেব। বেগুন আমি হাফ ভেজে নিলাম, এবার আমি মাছগুলো এখানে ঢেলে দেব। মাছ দিয়ে দুটো একসাথে ভালো করে ভাজা ভাজা করব। কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেব। এটা এখন আমি আর ঢাকবো না, শুধু হালকা হাতে নেড়ে নেড়ে এটা ভাজা ভাজা করব। বন্ধুরা, এই মাছটা যখন কিনবেন একটু টাটকা নেওয়ার চেষ্টা করবেন, বেশিরভাগ বরফেই দেওয়া থাকে। আমার এই মাছটা বরফে ছিল বলে মাছটা ভেঙে যাচ্ছে, খুব নরম মাছ বলে আর বেশি নাড়াচাড়া করা যায় না এর জন্য। ভাজাগাড়িটা একদমই শেষের দিকে, এবার আমি সেই জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা এখানে দিয়ে দেব। এবার আবার একটু নাড়িয়ে দেব। এটা রান্না হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রাখব। বন্ধুরা, আপনারা দেখে নিলেন আমি এইভাবে ভাজাকারি করলাম। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই, আবার আগামীতে আমি অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।